প্রায় ছয় বছর আগে শখের বসে ফ্রিজিয়ান জাতের ছয় মাস বয়সের এই গরুটি ঊনসত্তর হাজার টাকায় কিনে আনেন খামারি মহিদুল জামান কাজল এরপর অন্যান্য গরুর সঙ্গে তার লালন পালন শুরু হয় কাঁচা ঘাস সয়াবিন খোল গমের মোটা ভুসি ভুট্টার গুঁড়া গমের আটা ও রাইস পালিশ দিয়ে তৈরি দানাদার খাবার খাইয়ে বড় করে তুলেছেন সারটি ধীরে ধীরে সুঠাম দেহের অধিকারী হওয়ায় নাম রাখেন ভাইজান বর্তমানে ভাইজান দিনে দশ থেকে বারো কেজি খাবার খায় সেই সঙ্গে দিনে তিনবার গোসল করানো হয় সপ্তাহে তিন দিন গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে পরম যত্নে গামছা দিয়ে শরীরও মুছে দেয়া হয় ভাইজানের গরম থেকে রক্ষা করতে চব্বিশ ঘন্টা রাখা হয় ফ্যানের নিচে প্রতিনিয়ত আমরা একটা ভালো পরিবেশে রাখার চেষ্টা করি সপ্তাহে দুইবার করে প্রায় শ্যাম্পু দিয়ে গোসল করাই ওর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং ছয় বছর বয়স টোটালের প্রায় সাড়ে পাঁচ বছর মতো আমি কষ্ট যে তো এই দীর্ঘ টাইম পুষতে যে ওকে সন্তানের মতো করে মানুষ করতে হয়েছে আর আসলে এত বড় একটা গরু বলো একে সন্তানের মতো আদর না করলে ভালো না আসলে এত সুন্দরভাবে রাখাও সম্ভব হয় না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ছয় মাস বয়সে যখন কাজল নিয়ে আসলেও আসলে ও আমরাও দেখতে আসছিলাম গরু বাসর অবস্থায় দেখেছি বলছিল যে এই গরুটা যদি আল্লাহ বড় করে ভালো করে তো অনেকেই দেখতে আসবে যশোরের মধ্যে বড় হবে সেদিনই সেই সময় বলছিল ভাই কিনে নিয়ে আসে তখন থেকে শুরুর থেকে আমি এই গরু দেখছি এবং চিকিৎসা সেবা দিয়ে আসছি পরামর্শও দিয়ে আসছি এই গরুটা সম্পূর্ণ একদম প্রাকৃতিক খাবারের উপরে নির্ভর করে এই গরুটা লালন পালন করা হয় এবং কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো খাওয়ানো হয় এমন সময় আছে যে শুধু কাঁচা পরে চলছে এদিকে দ্বৈত আকৃতির সুঠাম দেহি ভাইজানকে কেনার ও দেখার জন্য প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ আমরা আসলে অনলাইনে এই গরুটা দেখছিলাম দেখে কেনার উদ্দেশ্যে আমরা আইছিলাম কিন্তু আইসে সরাসরি দেখি যে গরুটা আসলে অনেক বড় আমরা সাইডে অনেকগুলো গরু কিনছি কিন্তু আসলে এই গরুটা আমাদের পক্ষে কিনা সম্ভব না আমরা কুরবানির জন্য মূলত গরুটা দেখতে এসেছি বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন চ্যানেল থেকে দেখছি তো দেখার পরে বিভিন্ন জেলায় আমরা ঘুরছি এখন পর্যন্ত তো দেখার পরে আমার কাছে এটা অনেক বড় মনে হয়েছে অন্যান্য জেলা তুলনায় আর খামারি যাতে শাড়ি বিক্রি করতে পারেন তার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বৈশ্বিক কারণেই খাদ্যের দাম বেশি সেই কারণে মাংসের দামটা বেশি আমরা প্রত্যাশা করছি যে এবার খামারিরা তাদের ন্যায্য মূল্য পাবে খামারিরা যাতে সবসময় আমরা যাতে ন্যাচারাল পদ্ধতিতে পালন করে সেই বিষয়ে আমরা কিন্তু অনেক আগে থেকেই তাদেরকে এই বিষয়ে পরামর্শ প্রদান করে আসছি দুজন কর্মীর বিশেষ তদারকিতে ভাইজানের ওজন দাঁড়িয়েছে এক হাজার তিনশো পঁয়ষট্টি কেজিতে ষাটের মূল্য নির্ধারণ না করলেও আঠারো লক্ষ টাকায় বিক্রি করার ইচ্ছে খামারি কাজলের সময় সংবাদ যশোর